ভিওএ 60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। গাজা যুদ্ধ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার সৌদি আরব থেকে জর্ডনে পৌঁছেছেন। ব্লিংকেন সোমবার হামাসকে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মঙ্গলবারও অব্যাহত ছিল। স্কুল ক্যাম্পাসে তাঁবু গেড়ে যে বিক্ষোভ শিবির করা হয়েছে তা ভেঙে দিতে নতুবা বরখাস্ত করা হবে কর্তৃপক্ষের এমন নির্দেশ সত্ত্বেও বিক্ষোভকারীরা নিউ ইয়র্ক ক্যাম্পাসের একটি ভবন রাতভর অবরোধ করে রাখে। পেন্টাগন জানিয়েছে, গাজায় আরও ত্রাণ পৌঁছানোর জন্য একটি ভাসমান জেটি নির্মাণে প্রায় $32 কোটি খরচ হবে। সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যে গত সপ্তাহ থেকে আমেরিকার নৌবাহিনীর একটি এবং সেনাবাহিনীর বেশ কয়েকটি জাহাজের নাবিক প্ল্যাটফর্মটি নির্মাণের কাজ শুরু করেছে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।